আসসালামু আলাইকুম, আমি আনিসুজ্জামান খান রূপক, বাংলাদেশ নিউমিসমেটিক ফিলাটেলিক অ্যান্টিক প্ল্যাটফর্ম গ্রুপের অ্যাডমিন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে একটি ভিডিও আসলে করছি, যেটা আপনাদের শেয়ার না করে আর থাকতে পারছি না। আসলে একটা ভিডিও করতে যাচ্ছি, ভিডিওটা একটু আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করা। প্রথমেই বলে নিচ্ছি, ভিডিওর টপিকসটা হচ্ছে পাকিস্তান, ইস্ট পাকিস্তান 1949-এর যে হাফ রুপির যে কয়েনটা, খুব পরিচিত একটা কয়েন। আপনারা সবারই মোটামুটি, আমি শিওর আপনাদের কাছে এই কয়েনটা আছে। আমি একটু কয়েনটা ক্লোজ দেখাচ্ছি। হাফ রুপি ইস্ট পাকিস্তান, আদার সাইডটাও একটু দেখাচ্ছি। মোটামুটি একটা কমন একটা কয়েন, যে মোটামুটি আমাদের সবার কাছেই আছে। কিন্তু ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, গতকাল হঠাৎ করে আমার কাছে একটা কয়েন আসলো, যেটা কয়েনটা হচ্ছে এই কয়েনটা। দেখেন, আমি একটু আবার ক্লোজ দেখাচ্ছি। পাকিস্তান এই কয়েনগুলো আমার কাছে এত আছে, এত কয়েন এটা হাতিয়েছি, কখনোই এই টাইপের কয়েন আমার কাছে গতকালকে প্রথম আমার কাছে হাতে আসলো। কয়েনটা একটু ক্লোজ দেখাচ্ছি আপনাদেরকে। আমি আবার স্টিল ছবিও দিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমি আসলে ভিডিওটা করছি। সরি, আদার সাইডটা একটু দেখাচ্ছি। সেম কয়েন, এবার দেখাচ্ছি দুটোর পার্থক্যটা। আমি একটু ক্লোজ দেখাচ্ছি আবার। আমি একটু এই পাশে একটু রিভার্স ভাবে ধরি, সেম এদিকে, আর আদার সাইড হচ্ছে এই। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, হঠাৎ করে আমার কাছে যখন গতকালকে কয়েনটা আসলো, আমি খুব চমকিয়ে যাই যে এই ইস্ট পাকিস্তানের এত কয়েন হাতিয়েছি, কখনো এই টাইপের, মানে এই শেপের কয়েন আমার কাছে আগে কখনো পড়েনি হাতে। তো স্বাভাবিকভাবে আমি চমকে যাই, কি ব্যাপার এই কয়েনটা আসলো কোত্থেকে, সেই সময় কি এই কয়েন কি আসলে প্রিন্ট হয়েছিল, আমি জানি না বা আমরা জানি না। এই নিয়ে গতকালকে মোটামুটি আমার প্রায় 5-6 ঘন্টা প্রায় ঘুম হারামের মতো অবস্থা। ঘটনা কি, এটা রহস্যটা কি, কেন এটা কি এমন হলো? তো মোটামুটি আমাদের কালেকশনে যারা সিনিয়র ভাই আছে, সবাইকে মোটামুটি সিনিয়র যারা আছেন নক দিয়েছি, তাদের থেকেও কোনো উত্তর পাচ্ছিলাম না। আসলে তারা উত্তর দিবে কিভাবে, তারাও আসলে, আমি শিওর তারাও আসলে এটা নিয়ে একটু একটু অন্তত ঘাটাঘাটি করতেছিল, যে এটার উত্তর কি হতে পারে। আর উত্তর আসলে নাই, আসলে তারা আমাকে কি দেবে, আসলে উত্তর ছিল না। এটা কেন ছিল না, আমি এটা একটু পরে বলছি কেন এটার উত্তর ছিল না। তো মোটামুটি সবাইকে যখন নক দিচ্ছি, সবাই মোটামুটি কোনো উত্তর দিচ্ছে না আমাকে, মানে তারাও একটু চেষ্টা করছে আমাকে উত্তর দেওয়ার জন্য, বের করার জন্য, কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না কয়েনটার, কয়েনটা কেন এরকম এরকম আসলে হলো। তো এবার বলি কয়েনটার, নর্মাল যে আমাদের এই কয়েনটা, এই কয়েনটা হচ্ছে পাকিস্তান 1949 সালের। আমার হাতে যে দুটো কয়েন দেখছেন, দুটোই 1949 সালের কয়েন, সেম ইয়ারের কয়েন। এবার আসি দুটোর পার্থক্যটা, আমি জাস্ট একটু সংক্ষেপে আপনাদেরকে বলছি। নর্মালি যে কয়েনটা মিন্টেজ হয়েছিল, সেটা হচ্ছে 1949 সালে 2 কোটি 30 লক্ষ এই কয়েনটা সেই সময় মিন্টেজ হয়েছিল। আর এই কয়েনটার ডায়াগ্রাম হচ্ছে 24 mm, 24 mm হচ্ছে এটার ব্যাসার্ধ কয়েনটা, 24 mm। আর থিকনেস হচ্ছে এটার 1.60, থিকনেস হচ্ছে 1.60 mm, আর ওয়েট হচ্ছে কয়েনটার 6 গ্রাম। আর এটা 100% নিকেল একটা কয়েন। আর অবভিয়াসলি এদিকে এজ হচ্ছে রিডেড রেজ, মানে খাঁজ কাটা আমরা যেটাকে বলি। আর এটা মিন্ট হয়েছে লাহোর মিন্ট। আর এক পাশে আপনারা জানাই আছে আপনাদের, এক পাশে ওভারসাইজে আছে হচ্ছে গভর্নমেন্ট অফ পাকিস্তান, হুকুমত এ পাকিস্তান তুর্গার যে লোগোটা সেটা আছে এক সাইডে, আর আদার সাইডে আছে হচ্ছে ক্রিসেন্ট অ্যান্ড স্টার অ্যাজ ইউজুয়াল পাকিস্তানের যে কয়েনটা, অন দ্য রাইট সাইড, রাইট সাইড স্টার। আর অন দ্য টপে লেখা আছে আধা রুপাইয়া, আর বটমে লেখা আছে হাফ রুপি। আর এই কয়েনটা মিন্টেজ হয়েছিল
হচ্ছে 3 বছর মেনটেন হয়েছিল সেম ডিজাইনের, যেটা একটা হচ্ছে 48, 49 আর হচ্ছে 1951। এখন আমার হাতে যে কয়েনটা এসেছিল সেটা পার্থক্যটা বলছি, এটা ছিল 24 mm, আর এইটা আসছে আমার হাতে যেটা সেটা হচ্ছে 22 mm, আর এটার হচ্ছে থিকনেস ছিল 1.60, এইটার থিকনেস হচ্ছে তার ডবলেরও বেশি 2.80। আমি একটু থিক ইয়েটা দেখাচ্ছি, দেখেন দুটোর পার্থক্যটা প্রায় ডবলেরও প্রায় বেশি, আর ওয়েট দুটোরই 6 গ্রাম 6 গ্রাম। আর এখন আর এটা দেখেন, এটার আবার এইসটা হচ্ছে প্লেন, আমার কাছে যেটা আসলো এটার এইসটা প্লেন। তো আপনাদেরকে এই ভিডিওটা দেখার উদ্দেশ্য হচ্ছে এই কয়েনটা, আবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেম কয়েনটা আবার আমি নিউমিস যে আমাদের ক্যাটালগ আছে সেখানেও আবার সেম ডিজাইনের কয়েন দেখেছি ক্যাটালগে। এখন বলার উদ্দেশ্য হচ্ছে যখন এটা নিয়ে সবাইকে ইয়ে করতেছে, আমি এটার রহস্যটা খোঁজার চেষ্টা করছি, সেই সময় কি পাকিস্তান সরকার কি আসলেও অন্য কোনো এই ডিজাইনে কয়েন ছেড়েছিল কিনা, তো যখন উত্তর না পাই এটা নিয়ে অনেক অনেক ঘাটাঘাটি করতে 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 গ্রুপে পোস্টও দিয়েছি, সবাই মোটামুটি অনেকে অনেকে জানা অনেকে হেল্প করার চেষ্টা করেছিল, কিন্তু লাস্ট পর্যন্ত আমি নাম বলবো না, আমাদের কালেকশনেরই খুব বড় এক ভাই, উনি আমাকে জাস্ট এনশিওর করলো, যে সবচেয়ে মজার বিষয় এনশিওর করলো যে কয়েনটা আসলে সেম কয়েনই ছিল। কোনো এক দুষ্টু চক্র বলবো না কি জানি না, আসলে তারা আসলে এই কয়েনটাকেই কোনো একটা মেশিনের সাহায্যে হোক প্রেস করে এই কয়েনটাকে এই শেপে নিয়ে এসেছিল। এখন কবে নিয়ে আসছিল, কেন নিয়ে আসছিল, সেই উত্তর কিন্তু আসলে আমাদের এখন পর্যন্ত আমরা জানি না কেন এটা করেছিল। এমন যদি হতো যে বুঝতাম যে এটা একটা 25 পয়সার কয়েন, এটাকে এইটা করে এক 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 পয়সা মানে এক রুপিতে নিয়ে আসছে, তাহলে বুঝতাম যে প্রফিটের জন্য এই কাজটা হয়তো বা করেছিল, কিন্তু সেম যে ইয়ে মূল্যের কয়েন আবার যদি এই ডিজাইনে কেন তারা করেছিল, এটার উত্তরটা আসলে এখন পর্যন্ত আমার কাছে অজানা। আপনাদের যদি মনে কোনো উত্তর জানা থাকে যে এটা কী কারণে তারা এই শেপে নিয়ে আসছিল, যদি আপনাদের কোনো জানা থাকে কাইন্ডলি আমাকে জানাবেন কমেন্টে, বা আপনারা যদি এই সম্পর্কে এই কয়েনটা সম্পর্কে কিছু জেনে থাকেন অন্তত আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, আর আমি কয়েনটার আরও জুম ছবি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিব যেন আরও ক্লোজ দেখতে পারেন, পার্থক্যটা অন্তত বুঝতে পারেন। তো ওই সিনিয়র ভাই আমাকে রাতে কনফার্ম করলো যে কয়েনটা আসলে মিন্টেজ আসলে না, এই কয়েনটা ম্যানমেড অ্যারোরই বলা যায়, আসলে ম্যানমেড মানুষই আসলে এটাকে এই কয়েনটাকেই পাঞ্চ করে এই কয়েনে নিয়ে আসছিল শেপে। তো উনি এমন একজন কালেক্টর, আমি নাম বলছি না, তার কথা আমার অবশ্যই তার কথা আমাকে গুরুত্ব দিতে হবে, উনি জেনেই আসলে আমাকে 100% শিওর হয়েই বলেছে। সো আমি মোটামুটি শিওর হয়ে গিয়েছি আরেকটা কারণে, এক হচ্ছে উনি আমাকে যুক্তি দিয়েছে দুটো, এক হচ্ছে যে কয়েনটার দুটার ওয়েট এক কি না, আমি হ্যাঁ আমার মেজারমেন্ট স্কেলে দেখলাম দুটা কয়েনের ওয়েট একই, 6 গ্রাম করে, এটাও 6 গ্রাম এটাও 6 গ্রাম। তখন উনি আমাকে আরেকটা জাস্ট মেক শিওর করার জন্য বললো যে এইসটা কি প্লেন নাকি এটার এইসটাও কি রেডেড করা, যদি এটার এইসটা রেডেড করা থাকতো তখন আমরা আরও ডিটেলসে যেতে পারতাম, বাট উনি যখন আমি যখন তাকে কনফার্ম করলাম যে এটার এটা প্লেন আছে এটার পরবর্তী যেটা পেয়েছি, তখন উনি আমাকে কনফার্ম করলেন যে এটা তাহলে শিওর এটা কোনো একটা মানুষ বা কোনো একটা চক্রের কাজই ছিল, এটা করেছিল সে, বাট কেন করেছিল আসলে এখন পর্যন্ত জানি না। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদেরকে একটু শেয়ার করলাম, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ক্যাটালগেও সেম ডিজাইনের কয়েন দেখেছি, তার মানে এমন না যে একটা কয়েনকে তারা এই শেপে নিয়ে আসছিল, তারা বেশ কয়েকটা কয়েন এনেছিল বলেই কিন্তু এটা এই ডিজাইনের কয়েনটাও আমি নিউমিস ক্যাটালগে কিন্তু অলরেডি দেখেছি, তার মানে বেশ কয়েকটাই আসলে বেশ বা কতটা করেছে তা তো জানি না আমরা,
বাট অনেকগুলোই হয়তো বা করেছিল, তার মধ্যে একটা যেহেতু আমার কাছে আছে আর নিউমিস ক্যাটালগেও যেহেতু ছবি আছে, তার মানে তারা বেশ কয়েকটাই আসা মনে হয় করেছিল। বাট কেন করেছিল সেটার উত্তরটাই আমি আসলে খোঁজার চেষ্টা করছি। যদি আপনাদের এই রিলেটেড, এই পাকিস্তান হাফ রুফির দুই ডিজাইনের যদি কয়েন সম্পর্কে কোনো ইনফরমেশন জানা থাকে, কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আর এই হচ্ছে আজকের ভিডিও, বেশি বড় করছি না। দেশে তো জানেন খুব সংকট চলছে করোনা ভাইরাসের, তো আপনারা সবাই সুস্থ থাকবেন, সেফ থাকবেন, নিরাপদ থাকবেন। এই হচ্ছে, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও, আসসালামু আলাইকুম।